মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। চাবিটা কোথায় পড়লো খুঁজেই পাচ্ছি না। তুমি একটা কাজ করো, তুমি ওই দিকটায় খোঁজো, আমি এই দিকটায় দেখছি, ঠিক আছে? এই এই তো চাবি। বড্ড বার বাড়ছে মেয়েটা, মাঠিয়ে দেখ কি সর্দারি করছে। আমি স্টোরে গেলাম। এবার কায়দা করে এই চাবিটা ফিরিয়ে দিতে হবে, তাহলে আর কারোর কোনো রকম সন্দেহ থাকবে না। আচ্ছা ফুলকি, বলছি ওই কম্বল টম্বল গুলো ঠিক করে রেখেছিস আর তালা চাবি দিয়েছিস তো? হ্যাঁ কাকুমণি, চাবিটা এই তো। ঈশিতাদির কাছে সাবানটা পৌঁছে দিয়েছি, ও নকল চাবি তৈরি করে নেবে। এইবার আসল চাবিটা জায়গা মতো রাখলেই আমার কাজ শেষ। কি রে রিকি, তুই এখানে? দিদির খোঁজ করতে এসেছিস? দিদি তো বোধহয় বাড়ি চলে গেছে। হ্যাঁ বৌদি বাড়ি চলে গেছে। হ্যাঁ কিন্তু তোকে এত নার্ভাস লাগছে কেন, কিছু হয়েছে? না না কি হবে, মানে আমি তো আসলে বাড়িতেই যাচ্ছিলাম। ওহ রিকি, এত নার্ভাস হচ্ছিস কেন? কেউ তো জানে না যে তুই চাবি চুরি করেছিস। আচ্ছা রিকি, চল তোকে আমি ড্রপ করে দিচ্ছি, রুদ্র তো নবাবগঞ্জে নেই, লাবু একা রয়েছে বাড়িতে, আর মিষ্টির প্যাকেটগুলো তুলতে হবে আমাকে। আচ্ছা রুই, বলছি যে কালকে অনুষ্ঠান পরপর কি হবে না হবে তুই একটু চেক করে নিস, কেমন? রিকি চল। হ্যাঁ ফুলকি, দেখি কি কি লেখা হয়েছে। এই তো দেখো না, ফ্ল্যাগ হোয়েস্টিং, বক্তৃতা, বস্ত্র বিতরণী। এ বাবা, গান কখন হবে কালকে? হ্যাঁ হ্যাঁ, আরে পতাকা উত্তোলনের পরে তো গান হবে, স্পিচ তারপরে। ফুলকি গুলিয়ে ফেলেছে। ও হ্যাঁ হ্যাঁ, তাই তো, তোমার দাদা লেখো লেখো, গান হবে কালকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাস জানতাম আমি, আবার পরিষ্কার করে লেখো নতুন করে। মানে যেখানে ফুলকি দাস থাকবে সেখানে একটা না একটা গন্ডগোল হবেই হবে, লেখো আবার নতুন করে। কাকুমণি হ্যাঁ, তুমি রিকিকে নিয়ে বাড়ি যাও, আমি দিকটা দেখছি। হ্যাঁ রিকি চল। হ্যাঁ রিকি, বলছি কাল সকাল সকাল চলে আসিস, কিন্তু অনেক কাজ আছে। হ্যাঁ একদম, আসল কাজ তো আজ রাতেই হয়ে যাবে রোহিত দা, কাল তো কোনো জিনিসই থাকবে না বিতরণের জন্য। কি রে চল। হ্যাঁ চলো। তমাল দাদা, হ্যাঁ একটা কথা বলবো? হ্যাঁ। রিকি দিদি কিরকম ভয় পেয়ে গেছিল না? রোহিত আগে বক্সিং করতো, ওর হাঁটা চলা দেখে সবাই ভয় পায়। মাঝে মাঝে একটু ভয় পাওয়া ভালো রে, নাহলে লোকজন মাথায় উঠে নাচতে শুরু করে দেয়। এই পিয়াল, অত দাঁত বার করে হাসছিস কি? নতুন করে পরিষ্কার করে লেখ লেখ। ফুলকি তুমি যে দা ভাই বকাঝোকা কি করে সহ্য করো কে জানে? আর তো বেশি দিন না, নান্টুদাকে পেলেই সত্যিটা প্রমাণ করে আমি চলে যাব। আচ্ছা আচ্ছা কাজ শেষ করি চলো। তাকালে কি হবে, ফুলকি দাস আর থাকবে না। Thank you.
তাড়াতাড়ি পেটিগুলো তোল, ঠিক আছে? আর খুব সাবধানে বেরোবি, যেমন বলা আছে ঠিক সেইভাবেই বেরোবি, পরিষ্কার? আর এই মালগুলো যেখানে লুকোনোর কথা সেখানেই লুকোবি, বুঝে গেছিস সবাই? এবার যদি কোনো ভুল হয় দাদা কিন্তু হাত কেটে দেবে বলে রাখলাম, বুঝে গেছিস সবাই? চল 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 তাড়াতাড়ি, চল তাড়াতাড়ি, চল 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 চল। নমস্কার, আজকে আমরা সবাই উপস্থিত হয়েছি নবাবগঞ্জ ক্লাব প্রাঙ্গণে স্বাধীনতা দিবসে অনুষ্ঠান উপলক্ষে। আজকে আমাদের পাশের এলাকার বাসিন্দা হাকিমপুর এবং খেজুর বাগান সেখানকার বাসিন্দারা আজকে আমাদের মধ্যে আছে। তাদেরকে আমরা কিছু কম্বল এবং বস্ত্র দান করব, আর সেগুলো তুলে দেবে তাদের হাতে আমাদের সকলের প্রিয় মাস্টারমশাই। কিন্তু সেই অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমি মাস্টারমশাইকে অনুরোধ করব, তিনি যেন দুটো কথা বলেন। নমস্কার, আমি আর আলাদা করে কি বলবো। আপনারা সকলেই জানেন যে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আমরা সবাই আজ এখানে একত্রিত হয়েছি, কিন্তু যারা রক্ত ঝরিয়ে লড়াই করে আমাদের দেশের স্বাধীনতা নিয়ে এলেন তারা কার জন্য করেছিলেন? দেশের মানুষের জন্য। তাই দেশের মানুষ ছাড়া স্বাধীনতা দিবসে কোনো অনুষ্ঠানই সম্পূর্ণ নয়। আজকের এই শুভ দিনে আমরা তাঁদের পাশে থাকতে চাই, তাঁদের উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাই। আমি ভলেন্টিয়ারদের অনুরোধ করব তারা যেন বিতরণের জন্য বস্ত্র আর কম্বল এখানে নিয়ে আসে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।